প্রথমে দেবদেবীর মূর্তি বসানো তারপর মন্দিরের কাঠামো তৈরি তোড়জোড় জমি মালিকের মৃত্যুর পর পরিত্যক্ত জমি মাফিয়াদের নজরে যাদবপুরের একটি পরিত্যক্ত জমি এভাবে তৃণমূলের মদতে জবরদখলের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সেই ছক ভেস্তে যায় যাদবপুরের 110 নম্বর ওয়ার্ডের 36 নম্বর কাননগো পার্কের এলাকার ঘটনা এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে জমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেবদেবীর মূর্তি বসানো তারপর মন্দিরের কাঠামো তৈরির তোড়জোড় জমি মালিকের মৃত্যুর পর পরিত্যক্ত এই জমি এখন বর্তমানে মাফিয়াদের নজরে রয়েছে যাদবপুরে সেখানে এই পরিত্যক্ত জমি এইভাবে তৃণমূলের মদতে জবরদখলের অভিযোগ এবং স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সেই ছক পুরোপুরি ভেস্তে যায় সেই জমির ছবি এই মুহূর্তে আপনাদের সামনে এক্সক্লুসিভলি আমরা তুলে ধরছি এবং এই জমিতেই প্রথমে দেবদেবীর মূর্তি বসানো হয় এবং তারপরে মন্দিরের কাঠামো তৈরি তোড়জোড় করা হয় এবং জমির মালিকের মৃত্যুর পর পরিত্যক্ত জমির মাফিয়াদের নজরে এবং এই বিষয় নিয়ে অভিযোগকারী তিনি ঠিক কি বলছেন শুনে নেব আমরা করোনার টাইমে ওই বাড়িতে একটি বয়স্ক ভদ্রমহিলা তার ছেলে থাকতেন এইবার করোনা পিরিয়ডের সময় দুজনের ডেড বডি পাওয়া যায় লাস্ট এই মাসের 8 তারিখে রাত্রেবেলা কেউ বা কারা ওই মূর্তিগুলো যেগুলো দেখছেন ওগুলো বসিয়ে দিয়ে যায় তার রাত্রেবেলায় 100 নম্বর ডায়াল করে লালবাজারে কমপ্লেন করা হয় পাটুলি থানা থেকে পুলিশ আসে তারা 4-5 জনকে শোনা যায় ধরে নিয়ে যায় কিন্তু পরের দিন সকালে তাদের আবার ছেড়ে দেয় সকালবেলা দেখা যায় আরও কয়েকটি ছেলে কয়েকজন লোকজন নিয়ে এসে আবার 3 বাস নিয়ে ওইখানটা একটা কনস্ট্রাকশন করার দিকে যাচ্ছে তখন আমরা ক্লাব থেকে লালবাজারেও কমপ্লেন করি এবং পাটুলি থানাও রিটার্ন কমপ্লেন করি ক্লাব লেটার হেডে এবং পরের দিন আমরা আবার একটা মাস পেটিশন করে দিই এইটাই আমাদের প্রতিবাদ যে কারুর পার্সোনাল জমি দেখুন হয় তার ওয়ারিশরা থাকবে আর না হলে সরকার অ্যাকোয়ার করে নিক কিন্তু ব্যক্তিগতভাবে যাতে এই জমিটা কেউ না নিতে পারে কারণ এইখানে আমরা যা খবর পাচ্ছি একটা প্রমোটার চক্র কাজ করছে যারা এইসব জমিগুলো এই টাইপের জমিগুলো দখল করে নিয়ে বেআইনিভাবে বাড়ি নির্মাণ করতে চায় আপনাদের শোনালাম অভিযোগকারী যিনি রয়েছেন তিনি ঠিক কি বলছেন এবং এই বিষয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর তার কি বক্তব্য শুনে নেব আমরা ঠাকুর খেলা মানেই যে ওটা দখল আর ঠাকুর খেলা মানেই যে ওটা অন্যভাবে কোনো মানে দাঁড়াচ্ছে সেটা আমরা মনে করি না একটা ঠাকুর পড়েছে তো শুধু সেইটার উপরে একটা ওই তেরপুলের ছাউনি তেরপুল 4-5 দিয়ে অন্তত ঠাকুরটার মাথাটা কে বা কারা ফেলেছে কবে তুলে নিয়ে যাবে বা জমির মালিকানা যদি কারুর থাকে সে এসে দেখালো অন্তত সেই কটা ঠাকুরে যেহেতু হিন্দু দেবদেবীর মূর্তি তার মাথায় যে কেউ যেন পটি পটি না করে এইটার জন্যই ভেবেছিল যে ওর উপরে একটা তেরপোল দেই তবে এটা কোনো জায়গা দখলেরও ব্যাপার নেই যদি সেরকম কোনো ইরাদা কারুর থাকার প্রবাবিলিটি থাকে তাহলে সেটা আমি নিজে হাতে রুখে দেবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রজ্ঞা সাহা রয়েছেন আমি প্রজ্ঞার কাছে চলে যাব প্রজ্ঞা তুমি এই মুহূর্তে রয়েছো স্পটে কি ছবি ধরা পড়ছে সেখানে একবার দেখাও দেখো আমি এখন দাঁড়িয়ে আছি এই যে গড়িয়া 36 নম্বর কানুঙ্গো পার্ক এই প্লটটা এবং এই প্লটটায় দেখতে পাচ্ছ একটা 5-কাঠার জমি তাতে কিন্তু একটা প্রায় ভগ্নদশায় বাড়ি পড়ে রয়েছে এবং বাড়ির সামনে রয়েছে কিছু দেবদেবীর মূর্তি এই বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত কারণ বাড়িটির বাসিন্দারা যারা ছিলেন তারা 2021-এ মারা যায় তবে থেকে বাড়িটি খালি পড়ে আছে এবং পরিত্যক্ত অবস্থায় এই জমিটি এবং বাড়িটি পড়ে আছে যেটা অভিযোগ করছে এখানকার স্থানীয় বাসিন্দারা তারা হলো কয়েকদিন আগেই রাতের অন্ধকারে কেউ বা কারা এসে এই প্রতিমাগুলি রেখে দিয়ে যায় এবং ঠিক তার পরের দিনই সেখানে তারা কিন্তু একটা স্ট্রাকচার তৈরি করার জন্য বাস ট্রেপল ইত্যাদি নিয়ে জড়ো হয় তখন এই এলাকার বাসিন্দারা এসে আপত্তি জানায় যে এখানে কেন পার্মানেন্ট স্ট্রাকচার করছো এটা লিজ জমি সরকারি জমি পূর্ত দপ্তরের জমি যে লিজে দেওয়া হয়েছে 99 বছরের লিজে রয়েছে বাড়ির যদি কোনো উত্তরসূরি না থাকে তাহলে সেই জমি সরকারের কাছে আবার ফেরত যাবে কিন্তু এইভাবে রাতের অন্ধকারে জমি দখল করা যাবে না স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতেই কিন্তু তারা থানা এবং লালবাজারে জানানো হয় তারপর আপাতত স্ট্রাকচার বন্ধ করা হয়েছে কিন্তু অভিযোগ শুধু এইরকম এই জমি নয় এখানে বহু জমি রয়েছে যেখানে জমি মাফিয়ারা চলছে এবং তাও শাসক দলের যারা অনুগত সেই জমি মাফিয়ারাই কিন্তু এরকম বহু জমি রয়েছে এই এলাকা এবং আশেপাশে জায়গা যারা এভাবে জমিগুলিকে দখল করছে এবং সেই দখলের প্রতিবাদেই কিন্তু সরব হয়েছে এখানকার স্থানীয় বাসিন্দারা বোঝাই যাচ্ছে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এই দখলের প্রতিবাদেই সরব হয়েছেন ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রজ্ঞা সাহা